सुप्रिय शिक्षार्थी द्वितीय श्रेणी ड्राइंग क्लास तुम्हारे सकल के स्वागत। ज्योति विश्वास सहकारी शिक्षक आर्ट्स एंड क्राफ्ट्स मॉडल एकेडमी। आज के क्लास नतून किछु ड्राइंग करब एवं शिखब। आमरा सबाई जानी एवं चीनी अति प्राचीनतम एक जानबाहन बोलते पारो बा नदी पथे यात्रा करे चले यात्रीबाही वाहन बोलते पारो नौका अर्थात बोट। आज के क्लासे आमरा शिखबो किभाबे सहज पद्धतिते नौका आका जाए। आमरा सबाई चीनी नौकाटा साधारणत ग्रामे बा नदीते एगुलो खूब बेशी देखा जाए। जादेर बासा बा ग्राम नदी धारे तारा अवश्यई नौका देखेछो एवं नौका अनेक धरनेर हय अनेक क्वालिटी हय जेमन डिंगी नौका थाके तारपर तोमार माछ धरार नौका आलादा यात्रीबाही नौका आलादा एखन तो आबार इंजिन चालित नौकाओ आछे जेटाके आमरा ट्रलार बोली। एछाड़ा नौकार आदिमकाल थेकेई नौकार विभिन्न नामे परिचित जेमन पानसी बजरा मयूरपंखी एरकम अनेक धरनेर नामे नौका होये थाके एबं एलाका भेदे नौका किन्तु एक रकम होये थाके। जेमन रांगामाटीते बा खागड़ाछड़ीते गेले तुमि जे धरनेर नौका देखते पाबा সেটা আবার আমাদের ঢাকায় সদরঘাটে গেলে এই নৌকা দেখতে পাবা না। আবার একই নৌকা তুমি যদি রাজশাহীতে যাও রাজশাহী নৌকার ধরন কিন্তু আবার আলাদা। আবার আমাদের পদ্মা সেতুতে যে নৌকাগুলো চলে সেটার ধরন কিন্তু একরকম। আবার পুকুরেও কিন্তু নৌকা থাকে সেগুলোর ধরনও একরকম। পুকুরে কোন নৌকা থাকে? পুকুরে থাকে হচ্ছে তাল গাছ দিয়ে তৈরি করা ডিঙি নৌকা অনেক সময় থাকে। ডিঙি নৌকা সাধারণত মাছ ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমি আজকে দেখাবো আমরা সাধারণত নৌকা বলতে যেটা বুঝি যে শেপটাকে বুঝি আমরা সেই শেপটা ধরেই আজকে নৌকাটা আঁকব। প্রথমে আমাদেরকে এদিক থেকে একটু বাঁকা লাইন দেখো আর এদিক থেকে একটু বাঁকা লাইন দিতে হবে। ক্লিয়ার? দেখো বাঁকা লাইন দেবার পরে এই উপর থেকে তুমি সোজা টেনে নিয়ে আসো বা একটু কার্ভ হবে আর এখান থেকে আবার আরেকটা লাইন নিয়ে আসো আর এখান থেকে আরেকটা লাইন নিয়ে আসো। ঠিক আছে, এরপরে এখান থেকে তুমি এরকম একটা ইউ এর মতো করে দাও, উল্টা ইউ। এখান থেকে তুমি এটা নিয়ে আসো, নিয়ে এটার সাথে জোড়া লাগিয়ে দাও। এই দাগটা আমি এভাবে একটার সাথে একটা মিলিয়ে দিচ্ছি এবং এই দাগটা আমি ভেতরে ঢুকাই দিলাম। এরপরে আমি এটাকে এই করে দিলাম, এই করে দিলাম, এই করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি পানি এঁকে ফেলছি। তাহলে নৌকাটা কিসের ভেতরে আছে? পানির ভেতরে আছে। এবার ভেতরে অংশগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আদর্শ একটা সিস্টেম। অর্থাৎ তুমি প্রথমে একটা স্ট্রেট দাগ দিতে পারো, স্ট্রেট দাগ থেকে এখান থেকে একটু কার্ভ করে নিতে পারো, এখান থেকে একটু কার্ভ করে নিতে পারো। এটা কিন্তু নৌকার শেপ কিন্তু হয়ে গেছে, যে যাই বলো। এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, নৌকা শেপ হয়ে গেল। এবার উপর থেকে তুমি এরকম দাও, এই আমার কিন্তু নৌকা হয়ে গেল। একটু বড় বাড়িয়ে দিচ্ছি। এরকম ভাবে আমরা নৌকাগুলো আঁকতে পারি। ঠিক আছে, এবার আমি একটু আর্টিস্টিক নৌকা আঁকছি, যেটা আমরা একে অভ্যস্ত, যেটা দেখা তোমাদের জরুরি। দেখো এবার এই
पानीटा दिए दिलाम छावनीटाओ दिए दिलाम एबार आमी एटा कालो करे दिच्छी कारण नौकार एई पाटटा कालो थाके। एबार एई আমার সবগুলা হয়ে গেল, এই পাটটা একটু অন্ধকার থাকে তোমরা এটাও দিয়ে দাও। এবার নৌকাতে মানুষ থাকে, মানুষটা বসিয়ে দাও। দেখো মানুষটা বসে আছে অর্থাৎ নৌকা চালাচ্ছে। আমরা আদর্শ নৌকা বলতে এটাই বুঝি, আমরা নৌকা এভাবে আঁকতে পারি। এখন আমি ক্যামেরা ধরে দেখাচ্ছি আমরা কি কি করলাম। আমরা আরেকটু ক্যামেরা ধরি, খেয়াল করো আমি তিনটা নৌকা এঁকেছি। এটা হচ্ছে আমাদের শুরুতে আমরা এভাবে দেখিয়েছিলাম, এটা বা এটা আমরা ফলো করব। কিন্তু লাস্টে গিয়ে আমরা যেটা করব, একদম লাস্টে গিয়ে আমরা অবশ্যই এই নৌকাটা আমরা লাস্টে গিয়ে আঁকার চেষ্টা করব। এই নৌকাটা আমরা লাস্টের দিকে গিয়ে শিখব, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আমরা আগামী ক্লাসে নৌকাটা রং করা শিখব। আর তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক গুলো আমাকে দেখাবে। আর তোমরা অবশ্যই আজকের ক্লাসে আমরা যে নৌকাটা আঁকা শিখলাম সেটা আমরা বারবার ড্রয়িং করব বাসায় দেখে দেখে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।